পরশু থেকে শুরু হতে চলেছে ভ্যালেন্টাইন সপ্তাহ, বাতাসে প্রেমের গন্ধ, মনের কথা ও ভালোবাসা প্রকাশ করার জন্য শ্রেষ্ঠ সময় এখনই। ভালোবাসা দিবসের বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন উপহার আদান প্রদান চলছে, যেমন গোলাপ, চকলেট, টেডি ইত্যাদি। চকলেট ডে পার হওয়ার পরেই টেডি ডের পালা। 10ই ফেব্রুয়ারি টেডি ডে পালন করা হয়। এবছরে ফেব্রুয়ারির দ্বিতীয় সোমবার টেডি ডে পড়বে। টেডি ডে তাৎপর্য ও গুরুত্ব কী? ভালোবাসার মানুষটির ঠোঁটের কোণে একটু খানি মুচকি হাসি রাখার জন্য এই দিনটি সর্বোত্তম। এই দিনের আকর্ষণীয় টেডি উপহার দ্বারা উদযাপন করা হয়, যা দুই ব্যক্তির প্রেম বা সম্পর্কের প্রতীক। এটি বিশ্বাস করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর টেডি রুজভেল্টের থেকেই এই নামটি এসেছে। শিকারের ভ্রমণের সময় কোনো পশুকে হত্যা করতে না পারা সিদ্ধান্তে সম্মতি দেওয়ার জন্য ডিজাইন করা হয় একটি টেডি, যা তাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছিল। এই টেডি দেতে টেডি কেন ব্যবহার করা হয়? সাধারণত টেডি মেয়েদের খুব পছন্দ, তাই আপনার মান পছন্দের মেয়েটিকে একটি টেডি উপহার দিয়ে তার মনের জায়গা করে নিতে পারেন। আবার ছেলেদের টেডির প্রতি তেমন কোনো আগ্রহ থাকে না, তবুও টেডি ডে পালন করার জন্য আপনার পছন্দের ছেলেটিকেও ছোট হলেও একটি টেডি দিতে পারেন। ছেলেটি এটি গ্রহণ করবে না তা ভেবে বসে থাকলে তো চলবে না। কোন ধরনের টেডি? আপনি যদি প্রত্যেকের সামনে আপনার ভালোবাসা প্রকাশ করতে চান, তাহলে বেছে নিন এমন টেডি যেখানে একটি হাত ধরে রয়েছে। আপনার সঙ্গী ছাড়া আপনি একটি মুহূর্ত থাকতে পারেন না, তাহলে আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য কাপেল টেডি উপহার দিতে পারেন। আপনার প্রেমী যদি পুতুল ভালোবাসে থাকেন, তাহলে তাকে টেডির পাশাপাশি আরও অনেক ধরনের পুতুলও উপহার দিতে পারেন। টেডি ডেতে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে কী উপহার দেবেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটির শেষে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের সোশ্যাল সাইটগুলি ফলো না করে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ বা গ্রুপ, টুইটার, রেডিট, টেমলার, ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশনে আছে। তাড়াতাড়ি জয়েন করুন সবার আগে ভিডিও পেতে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ওই ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সাথে সাথে রাজ্যের সকল মানুষের দিকে চেয়ে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর একটি লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ করবে আরও ভিডিও বানাতে। তাড়াতাড়ি লাইক করুন। আরে দাদা, লাইক করতে তো আর টাকা লাগে না।